এখন আমরা হোটেলে এসে যাচ্ছি। আমরা হাত মুখটা ধুলাম, মা বাথরুমে গেছে, আমি ব্লগটা স্টার্ট করলাম, বাবা এখানে চা বানাচ্ছে। আমি একটু চাটা খেয়ে নিচে যাবো, নিচে গিয়ে দেখা হচ্ছে। আজকে বিকেলে চা কফি কিছু খাওয়া হয়নি, তাই একটু চা খেতে ইচ্ছা করছিল, তারপরে ভাবলাম যে তাহলে কফি খাই। আর তোমরা দেখেছো এখানে রুমের মধ্যেই কিছু টি ব্যাগ, কফি পাউচ এগুলো দেওয়াই ছিল, সেগুলো দিয়েই আমরা চা আর কফি মিশিয়ে অ্যাকচুয়ালি করে ফেলেছি। আর এখন এই যে এখানে যে সিটিং এরিয়াটা রয়েছে সেখানে আমরা বসে আমাদের চা কফি খাচ্ছি, চা এনজয় করছি, আমরা দুজনে খাচ্ছি। আর নিচে যে প্রোগ্রাম হবে, বাবা অলরেডি ড্রেস ড্রেস চেঞ্জ করে ওখানে চলে গেছে, নিচেও ঘোরাঘুরি করছে, আমরা এখানে দুজনে চা খাচ্ছি, তারপরে চাটা খেয়ে তারপরে আমরা নিচে যাব। খাও খাও চাটা খাও। হ্যাঁ খাচ্ছি, ঠান্ডা হয়ে যাবে না। দিনের বেলা হলে আরো ভালো লাগতো, এখান থেকে পুরো পাহাড়টা দেখা যেত, এখন যেটা দেখা যাচ্ছে না। সকালবেলা ঘুমেতে উঠলে আমরা দেখতে পাবো তখন যখন খাবো। আমরা এখন নিচে নেমে এসেছি, আর ওই দেখো ওই পিছনে ওখানে প্রোগ্রাম হচ্ছে। এখানে আসলে সাঁওতালি টাইপের কিছু একটা গানে ওরা ডান্স করছে, ওই রকমই একটা হচ্ছে প্রোগ্রাম। আসলে এই রিসর্টটায় আজকে মোটামুটি পুরো ফুল বুকড আছে, মানে অনেক লোকই আছে এই রিসর্টটায় আজকে, তাই জন্যই ওরা মনে হয় কোনো একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে। এখানে আমি, বুবু ও আর বাবা, আমরা চারজন নিচে নেমেছি, আর আন্টি আঙ্কেল ওখানে বারান্দা দিয়ে দেখছে। এখন আবার ঘরে ঢুকে গেছে ওরা। ওরা ওদের ভাষায় কিছু একটা গান করে ডান্স করছে, যেটা আমরা কিছুই বুঝতে পারছি না। মাঝে মাঝে ওরা কিছু একটু বলছেও, কিন্তু সেগুলো আমরা কিছু বুঝতে পারছি না যেহেতু ওদের ভাষায় ওরা করছে। যাই হোক, ওরা অন্তপক্ষে দেখতে তো পারবো কি করছে, দেখছি ভালো লাগছে। আর বুবুর এখন ওখানে গিয়ে ডান্স করতে ইচ্ছা করছে, তাই না? युवक और युवती लोगों के लिए, जिसको धंगड़ा और धंगड़ी बोलते हैं, उनको लिए घर था। और जब यहाँ से कोई गेस्ट आते थे तो जो यंग जो युवक और युवती वो डांस करते थे। उस टाइम क्या होता था, उस टाइम रेडियो टीवी कुछ नहीं था, बट जो आदिवासी लोग पूरा कलाकार थे, वो कहाँ अगर कुछ इंसिडेंट हुआ तो इमीडिएटली उसको एक कविता रचना करके कहीं भी जाकर वो डांस करते थे, वहाँ वो गाते थे, तो लोगों को पता चलता था क्या हो रहा था क्या नहीं हो रहा था। এই রাত্রিবেলা বাবা আর ওর বাবা ব্যাডমিন্টন খেলছে, খেয়ে দিয়ে ওদের কোনো কাজ নেই, তোরা দেখতে পাচ্ছিস।
ইমিউনিটি। দেখো না ছেলে পারে না মানে আস্তে করে এদিকে সুজা। ভালোই তো মারছে, একটা ইন্ডিয়ায় তো একটা পাকিস্তানে। ওখানে প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর আমি আর বুবু এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর কোথায় ফটো তোলা যায় ওগুলো দেখছি এখন আমরা। হ্যাঁ তুলেছি, এখন এখানে একটা দোলনা আছে, দোলনায় ফটো টটো তুললাম। তারপর এখানে দোলনায় আমি দুলছি দুলছি। গ্রুপ ডান্স করতে যেটা দেখে আমাদের খুব ডান্স করতে ইচ্ছে হচ্ছে, বাট আমরা চিনি না তাদের। এখন বাবান দোলনা চড়ছে। বাবা তুমি দোলনা চড়ছে না, ভয় পাও? এখন আর ভয় পাচ্ছ না? হ্যাঁ বাবা বাবা, ওর একটা নিউ ফ্রেন্ড হয়েছে। ফ্রেন্ড হয়েছে তোমার এখানে? কি নেম? এখন আমরা ডিনার করতে চলে এসেছি ওই ডাইনিং এরিয়াতে। আর আমরা আজকে রাত্রে ভাত আর রুটি মিলিয়ে অর্ডার দিয়েছি। আমি আর বাবান রুটি খাবো আমরা, তাই রুটির সাথে কড়াই পানির, কড়াই পানি না কড়াই চিকেন অর্ডার দিয়েছি। হান্ডি চিকেন, হান্ডি চিকেন, হান্ডি চিকেন অর্ডার দিয়েছি। আর এদিকে রাইসের সাথে ডাল ফ্রাই, মাছ ভাজা, ডিম কারি, চিকেন কষা, এগুলো সব অর্ডার দেওয়া হয়েছে। সবাই মিলিয়ে মিশিয়ে খাবে, কারোর কোনোটা ইয়ে নেই। সবাই খেতে বসে গেছে, বুবুর খিদে পেয়ে গেছে একটু বেশি, তাই জন্য তাড়াতাড়ি খাচ্ছে। আর একজন এখানে খাবার দিতে ব্যস্ত সবাইকে। বাবান ঠিক করে বসো। এখন আমাদের রুটিটা তো দেয়নি, দিচ্ছে দিচ্ছে। এই যে আমাদের রুটিও এসে গেছে, আর এটা হলো হান্ডি চিকেন। এই যে সবাই খাচ্ছে, বাবানও রুটি খাচ্ছে আর সবাই ভাত খাচ্ছে। আমি খাচ্ছি মাছ ভাজা, ডাল, ভাত। কেমন হয়েছে ডালটা? সকালের মতো রাখি না, না ভালো, নুন একটু কম, নুন একটু কম নেই বলে নুন দিয়ে খাওয়া যাবে। অনেকে নুন দিয়ে খায় না। তোমাদের ভাত জানি তো দে, এটা না লাগলো না, তুমি একটা দিয়ে দিছি, ওখান থেকে নেবো একটা বেশি হয়ে গেছে। ভাত ইচ্ছে বলে যে সাইজে ওরা দিয়েছে বুঝতে পারিনি, আমাদের একটা দিলাম তোমাদের পাঁচটা দিয়েছি, এখন যদি তোমাদের চারটা ভাত দিতাম হয়ে যেত। চিকেনটা কিন্তু ভালো হয়েছে এইটা, তাই খাবি এটা। আমাদের ডিনার করা হয়ে গেছে আর এখন রুমে যাচ্ছি। রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে একেবারে শুয়ে পড়বো। আজকে আর পাচ্ছি না সেই সকালবেলা ঘুম মানে থেকে জার্নি করে ঘুরে পুরো মানে ফুল ডে। সবাই এখন টায়ার্ড, আমরা সবাই টায়ার্ড, শুয়ে টুয়ে পড়েছে, আমরা এখন গিয়ে শুয়ে পড়বো। বলো পুরো রিসোর্ট মানে ঘোরা ঘোরা ছিল সব বলেছি, মানে পুরো রিসোর্টই এখন পুরো নিস্তব্ধ, মানে সবাই শুয়ে পড়েছে। কি গো লাইটটা চালো, দেখি লাইটটা কোন দিকে। আজকে সারাদিন অনেক এনজয় করলাম, জায়গাটা ভালোই মোটামুটি। আর এখানে একটু ঠান্ডা ঠান্ডাও আছে বাইরের দিকটা, কারণ এই জায়গাটাকে দারিংবাড়িকে নর্মালি মানে ইয়ে উড়িষ্যার কাশ্মীর বলা হয়। এখানে এখন নর্মাল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব একটা যে ঠান্ডা তা না, মানে আমাদের ওখানে যেরকম গরম কলকাতাতে বা গোপালপুরে যেরকম গরম, এখানে কিন্তু অতটা গরম না।
কিন্তু আবার কি হ্যাঁ হ্যাঁ আমরা যখন মানে হোটেলে ফিরছিলাম তখন মানে এখানকার যারা লোকজন আছে তাদেরকে আমরা দেখছিলাম যে রাস্তায় ওরা মানে রীতিমতো সোয়েটার বা জ্যাকেট টাইপের জিনিসপত্র পরে যাচ্ছিল। আমরা ভাবলাম মনে হয় রাতের দিকে বোধহয় খুবই ঠান্ডা হবে বা এরকম কিছু, মানে এখানকার মানুষ এই সময়ও সোয়েটার চাদর এগুলো ইউজ করছে। যাই হোক, আমাদের খুব একটা ঠান্ডা লাগেনি, আমাদের নর্মাল ওয়েদার লেগেছে। আর কালকে সকালবেলা আবার আমাদের বেরোতে হবে, কারণ কালকে আমরা এখান থেকে চেক আউট করে দিচ্ছি, কালকে আবার আমরা গোপালপুরে যাব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা তাহলে কিন্তু আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার বেশি বেশি করে শেয়ার করবে, আর কমেন্ট করে আমাদের জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটাও আমাদেরকে জানাতে পারো। এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই, গুড নাইট, গুড নাইট।